لا له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم খাইরান বিয়ুল খাইসমত আল্লাহ রাবুল আলমিনের তিনি হেদায়েতের পথ চিহ্নিত করার এবং তার উপরে পরিচালিত করার আমাদের নিজেকে পরিচালিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন পৃথিবীর জীবনে একজন মমিনের জন্য সবচাইতে বড় সম্পদ হল সঠিক ইমান প্রাপ্তি হৃদায়তের সঠিক পথকে চিহ্নিত করা এবং তার উপরে নিজেকে অবিচল রাখা দিন আল্লাহ হুস্তক আলহিম আলাহসন যারা আল্লাহ রাবুল আলমীর প্রতি ইমান আনলো এবং তারপরে অবিচল থাকলো তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আল্লাহ আল্লাহালা আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত আমাদের শারীরিক জীবনে যেটা দিয়েছেন সেটা হচ্ছে বাক শক্তি আমাদের চাইতে প্রচুর শক্তিশালী জন্তু জানোয়ার আছে তাদেরকে বলার ক্ষমতা আল্লাহ রাবুল্লা আলমিন দেন নেই সেজন্য তাদেরকে বলা হয় আইজাম গঙ্গা বধির কথা বলতে পারে না তাদের পরস্পরের মত বিনিময় করতে পারে না আল্লাহ রাবুল্লা আলিম আমাদেরকে বাকশক্তি দিয়েছেন এবং যে জিহবা দিয়েছেন ন্যায়ামত সবচেয়ে বড় তাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাবুল্লা আলমীর নির্দেশ দিয়েছেন রসুল কালিম সাল আলিবাসাল্লাম বলছেন মাইয়াজমালিমাবাইন আলিহিয়াই অমা আবাইন ইহি আজমাল লাহুল না দুই ঠোঁটের মধ্যেকার জিহ বস্তু জিহবা এবং দুই পায়ের মধ্যেকার বস্তু লজ্জায় স্থান একে সুরক্ষিত রাখার যে ব্যক্তি গ্যারান্টি দেবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি সেজন্য জিহবার ব্যবহার জিহবার ব্যবহার অত্যন্ত সতর্কভাবে করতে হবে শুধু বেহিসাব বেলাগাম কথা বলার জন্য কত জাতি ধ্বংস হয়েছে তার হিসাব কিতাব নেই আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম বলছেন লেয়াতাকাল্লামু বিহি কালিমা বিহি কালিমাতান লা ইউলকি বিহা বালান বান্দা গুরুত্বহীন ভাবে কোনো কথা বলে বলে ফেলে তার কাছে কোনো গুরুত্বই থাকে না অথচ তার কারণে তাকে জাহান্নামের নিম্ন স্তরে তাকে নিক্ষেপ করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও যে ব্যক্তির আল্লাহর প্রতি বিশ্বাস আছে পরকালে হিসাব দিতে হবে এই ভয় আছে সে যেন এলে ভালো কথা বলে আর যদি ভালো কথা না থাকে তাহলে সেজন্য চুপ থাকে চুপ থাকাটাও নেকির কাজ কিন্তু কথা যা তা বলা উচিত নয় আল্লাহ তা আলাহ প্রাণ সুরা সূরাজাবে বলছেন ইয়া ইহাল্লাদিন আমানতাকুল্লাহকৌলু কৌলন সাদীদা ইসলেখাল হকুম আমাই হকুম আ ইয়াফিল হকুম জুনু হকুম হমায়ুতে ইল্লাহ অরসুল আহু ফখত ফাজ ফৌজন আজিমা হে ইমানদারগান আল্লাহকে ভয় করো কথা যখন বলবে সঠিক কথাটা বলো তাহলে তোমাদের কাজকে আল্লাহ তালা সংশোধন করে দেবেন এবং তোমাদের অপরাধ সমকে ক্ষমা করে দেবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে প্রকল্প সবদের সাফল্য অর্জন করবে এই সমস্ত হাদিস এবং কোরআন পরিষ্কারভাবে ঘোষণা করছে যে একটা মানুষ যখনই কথা বলবে সংযতভাবে কথা বলবে যেটা সঠিক সেটা বলবে আবেগপ্রসূতভাবে উত্তেজিত হয়ে বিনা হিসাবে এক দুনিয়ার হিসাব এবং পরকালের হিসাব উভয় হিসাব না করে কোনো কথা বলা উচিত নয় বরং আল্লাহ তাল্লাহ করার মায়েদের সতর্ক করেছেন মা মাহজাল ফেজমিন কৌল ইহি রকিবুল আতিদ মানুষ যে কথাই বলুক না কেন সঙ্গে সঙ্গে সেটাকে সংরক্ষিত করার এবং রেকর্ড করার জন্য গুনে গুনে রাখার জন্য মা ফেরিস্তা আসা রহম আল্লাহ পরিষ্কার বলেছেন মানুষের প্রতিটি জিনিস সংরক্ষণ করা হচ্ছে আর আজকাল আধুনিক যুগে তো প্রমাণিত হয়ে গেছে যে আমাদের সব কিছু ভিডিও রেকর্ডিং হচ্ছে আল্লাহ রাবুল আলমিন সেগুলো সব কেয়ামতের দিনে আমাদের সামনে রিপ্লে করবেন এবং আমরা পৃথিবীতে যা বলেছি যা করেছি সব আমরা দেখতে পাবো মা সাহা সুরা হাজা সুরা কাহা আল্লাহ তালা বলছেন যখন তাদেরকে সামনে সব রিপ্লে করে দেখানো হবে তো তারা বলবে আফসোস করে যে এই কিতাব কি ব্যাপার হয়েছে যে আমাদের কিছুই ছাড়েনি লত ওলা ক্যাবি রতান না ছোটো কথা ছেড়েছে না বড় কথা ছেড়েছে ছোট কাজ ছেড়েছে না বড় কাজ ছেড়েছে ইল্লাহ সাহা সব সংরক্ষিত করে রেখেছে সুতরাং আমাদেরকে কথা খুব মেপে বলতে হবে বিশেষ করে সংবেদনশীল কোনো ইস্যু যদি হয় সংবেদনশীল কোনো ঘটনা যদি হয় তাহলে সেখানে তো আরও হুস হুঁসের সাথে মানে বুদ্ধিমত্তার সাথে কথা বলতে হবে পরিভাব করে কথা বলতে হবে কোন কথার কতদূর গতি যায় কোথায় পৌঁছায় এটা মানুষ জানে না সেজন্য কথা খুব মেপে বলতে হবে বিগত জমাতে আপনাদের সামনে বাবরি মসজিদ রায় এবং পরবর্তীতে আমাদের করণীয় কী এ নিয়ে কিছু কথা আলোকপাত করেছিলাম আল্লাহ তালা নিজেই যখন বলছেন ইন্নাশা ইয়া কমলা সাত্তা প্রত্যেকটা মানুষের চলন ধরন ভাবনা চিন্তা সব ভিন্ন ভিন্ন প্রকৃতির সেজন্য আলোচনাগুলিকে কেউ ভালো দৃষ্টি থেকে গ্রহণ করে আর কেউ মন্দ দৃষ্টিকোণ থেকে গ্রহণ করে কেউ এই সমস্ত আলোচনা ইতিবাচক আলোচনা কোরআন এবং সহি সমর্থিত আলোচনাকে কেউ দুর্বলতার পরিচয়ক হিসেবে ধারণা করে আসলে ইনা তারা সাহবী মাফি হাঁড়িতে যা থাকে চামুচে তাই বের হয় হাঁড়িতে যদি মাংস না থাকে শাক রান্না করা থাকে তো ভালো চামচ ভরলে কি সেখান থেকে মাংস আসবে আসবে না প্রত্যেকটা মানুষ যার যা ক্যাপাসিটি যার যা পুঁজি আর যতটুকু আল্লাহ তালা তাকে বুদ্ধি দিয়েছে সে অনুযায়ী বকবাক করে পরিণাম কি হবে এই সব থেকে হিসাব কিতাব করে না প্রত্যেকটা কথা মেপে বলতে হবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে পৃথিবীতে মানুষ দু প্রকারের এক নেতা এক অনুগত এক হচ্ছে শাসক এক শাসক শাসিত তো এর জন্য আল্লাহ তালা নিজে নির্ধারণ করেন যে কে শাসক হবে কে শাসিত হবে এ তো করামাইদের কথা আল্লাহ মালিকুল মুল তুতিন মূল কামান তাসা কোরআমাইদের কথা আর নেতা কে হবে আর অনুগত কে হবে এটা আল্লাহ বকরা বিজনেস বহুলোক সারা জীবন নেতা হওয়ার খুব শখ কিন্তু কোনোদিন নেতা তাকে কেউ বানায় না আল্লাহ রবুল্লাহ আলম গ্রিন সিগনাল নেতা হয় না আর যারা নেতা হবে তাদের প্রতি উচিত যে আল্লাহ বকরাবুজাত ক্ষমতা দিয়েছেন সেটাকে সঠিকভাবে পরিচালনা করা আল্লাহ রসুল আল ইসলামের নেতা ছিলেন এবং সব থেকে আদর্শবার নেতা ছিলেন তার যেমন কিছু অনুগত ভদ্র পরিষ্কার আল্লাহওয়ালা অনুগামী ছিলেন তেমনি অভদ্র কিছু লোকও ছিলেন এতে কোনো অসুবিধা নেই কিছু সাহাবি এমন কথাও বলেছেন যদিও আল্লাহ বাকরাবিজাদ তাদেরকে ক্ষমার কথা আগেই ঘোষণা করেছেন যে যখন রোসুরা কাম সাল্লাহসাল্লাম গাড়িমতার মাল বণ্ডন করে মহাজির গৃহহীন এবং অভাবী লোকেদের মধ্যে দিতে লাগলেন তো বলে যুদ্ধ করার সময় আমরা আর পাবার সময় আপনার বংশের লোক রসুরা কামসাল্লাহ আল তখন বলেছিলেন যে আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে তোমাদের কাছে কি এটা পছন্দ নয় যে লোক মাল দৌলত নিয়ে যাক তোমরা নবী মোহাম্মদকে তোমাদের কাছে রাখো তখন সারা ভুল বুঝতে পেরে বলেছিল যে হ্যাঁ আমরা মোহাম্মদকে চাই যে মাল নিজে যাক কোনো অসুবিধা নাই প্রত্যেক মানুষ নিজের আল্লাহ তাআলা তো ফুল যে ইদমিল আলিম প্রত্যেক মানুষকে জ্ঞানের উপরে জ্ঞান দিয়েছেন সবকে সমান জ্ঞান দান করেননি সমানকে জ্ঞান দান করলে তো দুনিয়াতে সবসময় যুদ্ধ চলতেই থাকতো একটু সামান্য শক্তির তারতম্য তো ঠেকানো যেসে না আর সবকেই যদি মেধা একরকম দিয়ে দিত কেউ কাউরি কথা মানতো না এটা স্বাভাবিক কথা আল্লাহ বৈষম্য রেখেছেন দুনিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেজন্য জ্ঞানীদের কথা মেনে চলতে হয় যে কার্য করিবে যুক্তি লইয়া করিবে যুক্তিহীন কার্য কবু শুভ না হইবে জ্ঞানীগণ বাধা দেয় যে কার্য হইতে করিলে সে কার্য হবে বিপদে পড়িতে করোনা সে কাজ যাতে লোকে দেয় বাধা যদ্যপি না ফলে বাধা তবু ফলে আধা সুতরাং জ্ঞানীগণের কথা আপনাকে শুনতে হবে আল্লাহ রাবলা আলমী নবী মোহাম্মদ সাল্লি সালামকে বলছেন আপনি লোকেদের সাথে পরামর্শ করুন আর আগে যে যা বলছেন আজম কালা আল্লাহ পরামর্শের পরে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন তারপরে অবিচল থাকুন আর মুমিনের মমি ওয়িনের বৈশিষ্ট্যই বর্ণন করেছেন আল্লাহ তালা এম রহম সুরা সুরাবহুম অমিনদের কাজই হবে পরামর্শ ভিত্তিক এক অবরের সাথে পরামর্শ করে যেটা সঠিক সেটা বলবে কিন্তু লাগাম কে লাগায় কন্ট্রোলিং পাওয়ার তো জিভেওয়ালার কাছে নিজের জীবনে নিজের কন্ট্রোলে সে যদি কন্ট্রোল না করে তো ওখানে কি হাতি ঘোড়ার মতো লাগাম লাগানো যাবে তুই এই কথা বল এই কথা বলিস না যারা কথা বলে কথার ফিডব্যাক যেটা রিয়াকশান এভ রিয়াকশান হ্যাজ রিয়াকশান ওই একটা খারাপ কথা বলে দিল আর তার যে রিয়াকশন হলো তাকে যে ঠেকাবার যা ক্যাপাসিটি নাই সে কথা বলে কিসের জন্য বলতে খুব সহজ বলতে খুব সহজ রসুল সাল্লাহ আলি ইসলামের যখন যুদ্ধ ফরজ হয়নি তখন কিছু লোক বলছে কি ব্যাপার এত দুর্বল কেন জিহাদের হুকুম হচ্ছে না হুকুম দেন সব শেষ করে দেবো আল্লাহ বাক রাবু জাহ বলছেন আমানু লাউলা নুজ্জালাস সূরা ফাইযা উনযালাস সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহা আল-কিতাল বলছে লোকেরা বলছে যে আল্লাহ তালা যুদ্ধের অনুমতি কেন দিচ্ছে না মানে প্রথম যুদ্ধের প্রথম অবস্থায় বারবার বার বলছে কি ব্যাপার এখন হুকুম না আমরা কি মানে যেমন লোকে আমাদের দেশের লোক বলে চুরি পরে আছি নাকি আমরা কি বিতি ছিল ওদের থেকে কম সব যুগের লোক এটা আছে আল্লাহ আল ইসলামকে বলছে যে সুরা কেন আল্লাহ অতীর্ণ করছে হুকুম দিচ্ছে না আল্লাহ রাবুল বলছেন যখন ফয়জা যখন একটা গোটা সুরা অবতীর্ণ করলো যুদ্ধের প্রয় যাদের মনে দুর্বলতা ছিল একদিন খুব ফাটফাটানি করছিল এবার যখন দেখছে যে গোলা বরুদের হতে হবে তখন দেখবে ওই লোকগুলোকে যে তাদের চেহারা কালো হয়ে গেছে আর লুকিয়ে লোকে বেড়াচ্ছে যেন আপনি তার নামটাকে যুদ্ধে যোদ্ধা হিসাবে বা সৈনিক হিসাবে সিলেক্ট না করেন নির্বাচিত না করেন সেজন্য যে আত্মগোপন করে বেড়াইছে এ মহারোগ আসল কাজ যাদের করার মতদানি নাই তারাই গিয়ে রাস্তাঘাটে বদমাসি করে আর গোটা সমাজ তার কুফাল ভোগ করে এটা খুব দুঃখজনক ঘটনা কালকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম রাত্রে বেশ একদল মহিলা কাদের বউ বাচ্চা বেটি বাগ জানে প্রায় এক দু তিনশো হবে সব বোরকা পরে আছে বক্তব্য রাখছে ঝাঁঝালো বক্তব্য যেমন মানে একটু বিড়ি প্রতি যারা দুর্বল তাদের রক্ত গরম হবে এবং অটোমেটিক তার শরীরের লোম খাড়া হবে বলছে ভারতবর্ষের বুকে সমস্ত মুসলমানদের প্রতিনিধিত্বকারী সব থেকে বড় তিনটা সংগঠন একটা হচ্ছে জামায়াত ইসলামী একটা হচ্ছে উলামা হিন্দ আর একটা হচ্ছে জমিয়ত আলাদিস বাবরু মসজিদের রায় বের হওয়ার পরে এদের পক্ষ থেকে কোনো প্রকার ইতিবাচক কোনো সাড়া না পাওয়ার কারণে আমরা মহিলারাই পথে বেরিয়ে এসেছি আচ্ছা বলেন তো আর সে কি স্লোগান কি স্লোগান মনে হচ্ছে যে একটা বেটা ছেলে একদিন চেপে ওকে চেপে ধরে থাকলে এবার না হিলবার ক্ষমতা আছে না কোনো কিছু করার ক্ষমতা আছে হ্যাঁ আর সে স্লোগান দিচ্ছে যে এত বড় বড় সংগঠনগুলো কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা বেরিয়ে এসেছি আপনারা বাহবা দিতেই পারেন যে এমন মায়েদের জাত যদি হয় তাহলে ছেলে তার ছেলেরা কত বীর বাহাদুর হবে বুঝতেই পারছেন কেননা বীরাঙ্গিনী কোনো মহিলা হলে তার ছেলেও বীর হবে হওয়াটাই স্বাভাবিক কিন্তু বাস্তব তা নয় আল্লাহ তালা মহিলাদের উপর জিহাদ খরচ করেননি যিনি সৃষ্টি করেছেন মহিলাদেরকে তিনি মহিলাদের উপর জিহাদ করেননি মহিলারা যখন আল্লাহাল্লাহ আলি ইসাল্লামের কাছে মিছিল করে গেল গিয়ে বলছে জাহাবার রেজাল বিল ফাজলিউয়াল জিহাদ ফাহ্ লে না আম আলুম নুদিনকবি ফাজলেন মুজাহিদিনা হেতা আলাহ আল্লাহ রসুলকে গিয়ে বলছেন যে আল্লা রসুল আমাদেরকে তো যুদ্ধে যেতে দেন না পুরুষেরা যুদ্ধে যায় আর কত না কি কামায় আর আমাদেরকে বঞ্চিত করছেন তা আমাদেরকে এমন কিছু কাজ বলুন যেটা যুদ্ধের পরিবর্তে কোনো কাজ করব আর যুদ্ধের সময় না কি বাবু বলুন আল্লাহ রসুন এ ভালো লাগে না তো রসুল ইকাম সালি সাল্লাম বললেন মাহনাফিদিন বাড়িতে হাঁড়ি টাড়িগুলা ঠিক করে রাখো বাচ্চাগুলোকে মানুষ করো এর দ্বারাতেই তোমরা যুদ্ধের ময়দানে যে লোক যুদ্ধ করছে ওদের সমান নাকি বাবা আল্লাহ রসুল এখানেও বলেননি এতই যখন সব তো তোমাকেও একটা মহিলা সেনাবাহিনী তৈরি করে দিচ্ছি গিয়ে যুদ্ধ করো আল্লাহ সাল্লা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি স্লাম থেকে বেশি কেউ বুঝে না রসুল ইকালাম আসলাম হোদাই বিহার সন্ধির সময় চোদ্দশো জন সাহাবি নিয়ে মক্কা গাচ্ছিলেন উমরা করতে রাস্তায় বাধা দিল হ্যাঁ লম্বা ঘটনা শেষকালে ওরা ঢুকতে দেবে না আর ইনারা ঢুকবেন রসুল আকাম সালাম দেখলেন যে সংঘর্ষ হবে ওসমান রদি আল্লাহ তালাহকে পাঠালেন যে যাও ওদেরকে বলো আমাদের যুদ্ধ করার উদ্দেশ্য নয় আমরা শুধুমাত্র কার ইবাদত করতে এসেছি এই অনুতি জন্য দেওয়া হয় ওসমান গায়েব আর কোনো খোঁজি নাই উসমানের ঘোটে গেল উসমানকে মেরে ফেলা হয়েছে রসির আকাম সালাম খুব দুঃখিত হলেন এবং নিজের হাতটাকে বাড়িয়ে সমস্ত সাহাবেদেরকে হাত লেন যে উসমান উদ্ধার হবে না হ্যাঁ আমরা জীবনদার দিব যাকে হয় আল্লাহ রবাহ আলমুল্লাহ ফকাহিম তোমরা যে চুক্তিবদ্ধ হয়েছো তাতে আমারও হাত আছে কিন্তু ঘরনা তা নয় ওরা উসমানকে আটকে রেখেছিল প্রেসার ক্রিয়েট করার জন্য আর শেষকালে যে চুক্তি হলো ঢুকতে তো পেলেন না যে চুক্তি হলো সে চুক্তি কত অবমাননাকর কর কোনো মৌলবি যদি আজকাল এমন চুক্তি করে তো সে মৌলবিকে যে কতবার কাফের ফতোয়া শুনতে হবে তার হিসাব কিতাব নাই চুক্তি কি হলো এবার মাপকায় ঢুকতে পাবা না আগামী দশ বছর যুদ্ধ হবে না আর তো আমাদের মধ্যে থেকে কোনো মুসলক যদি মুসলমান হয়ে তোমাদের দিকে যায় তাকে হিন্দু করে আবার ফেরত দিতে হবে আর তোমাদের কোনো মুসলমান যদি হিন্দু হয় তাহলে আমরা ফেরত দেব না আচুপাণ্ড আজব কাণ্ড কোনো মুসলমান মুসলিম হয়ে আসবে তাকে ফেরত দিতে হবে আর আমাদের কাউ কেউ এ করতে হবে না ইত্যাদি ইত্যাদি দশ দফা চুক্তিবদ্ধ হল ইসলামের নিয়ম হচ্ছে যে হজ এবং ওমরা করতে গিয়ে কোনো জায়গায় বাধা হলে সেখানেই এরামের কাপড় খুঁড়ে ফেলতে হবে সাথে যদি কোরবানির জানোয়ার থাকে জবাই করে দিতে হবে ওই জায়গাতেই আর মাথা নাড়া করে ওখান থেকে ঘুরে চলে আসতে হবে এখনও কোনো ব্যক্তি যদি হজ করতে যায় তাহলে হজ করার সময় হেরাম পড়ার সময় কথাই বলবে যে আল্লাহ আমি এরাম তো মক্কার কাবা ঘরের জন্য পড়লাম কিন্তু রাস্তায় যদি বাধা পড়ে যায় বাধ পড়ে যায় তাহলে সেখান থেকে আমার হেরাম শেষ তাহলে ওর কষ্ট হবে না এটাই হচ্ছে নিয়ম কাম সাল্লাম সাহাবিদেরকে বলছেন হেরাম খুলে দাও জানোয়ার জবাই করে দাও আর মাথা নাড়া করো আরে উমারের মতন লোক থাকতে এই সিদ্ধান্ত মেনে না যায় নেয় উমারদ আল্লাহ তালানো মাথা করো আর মেজাজ নিয়ে রসুলকে বলছেন আলহাসন আল্লাহ হক আমরা কি হক পথে নই আমরা কি খাঁটি মুসলমান নই কেন নই তাহলে এসব অবান্তর চুক্তি কেন করেন আমরা এসেছি জান দেব ঘুরে যাব কোনো ব্যাপার নাই হ্যাঁ বাঁচলে গাজী আর মরলে শহীদ আমাদের দেশের কথার কথা আছে মরার লোকই কি আল্লাহ আল্লাহকে মরার জন্য কি মুসলমানদেরকে তৈরি করেছে খালি গলা পেতে দেয় যা শহীদ হয়ে যাবে এর জন্য তো আল্লাহ তারা তৈরি করেননি কোনো মতে কথা শুনছে না রসুল কারণ সাল্লাহ আলসালামের সাথে উমে সালেমা রাজি আল্লাহ তালা ছিলেন ওর তাবুতে গেলেন বলে উম্মে সালেমা আমি নবী হওয়ার পরে তো আমার উপরে এত কঠিন দিন আর দিন অতিক্রম করেনি সাহাবিদেরকে থুতু ফেললে মাটিতে থুতু ফেলতে দেয় না আর আজকে আমি একটা কথা নির্দেশ দিচ্ছি তো কেউ কার্যকরী করছে না আশ্চর্য ব্যাপার উম্মে সালেমা আরে মেয়ে ছেলেও ভালো বুদ্ধি রাখে সবকে কমা ভাবছেন আমাদের পুরুষেরা ভাবে যে সব ছেলে বুদ্ধি কম ভালো বুদ্ধি দিলে গ্রহণ করতে হয় নবী গ্রহণ করেছেন উমেশ ওমেশ আল্লাহ তার বলছেন আল্লাহ রসুল আপনি যে নির্দেশ দিচ্ছেন সাহাবিদেরকে আপনি তো একজন উমরাকারী আপনাকে তো ওই কাজ করতে হবে বলে হ্যাঁ করতে হবে প্রকাশ্য যান এরাম খুলে দেন আর আপনি মাথা নাড়া করেন আর আপনার জানোয়ারটাকে জবাই করে দেন তারপর খেল দেখে নেবেন বলে হ্যাঁ তুমি একটা যুক্তি ভালোই বলেছো আমার কাছে তো আমাকে করা উচিত তারপরে মাঠে গেলেন সবারই সামনে হেরামের কাপড়কে খুলে ফেলে দিলেন বলে হেরাম শেষ আর জানোয়ারটাকে জবাই করলেন মাথা নাড়া করে দিলেন সাহাব একজন ভাবলেন যে এটা আল্লাহ নির্দেশ না হলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এটা করতেন না বা সার দ্বিতীয়বার বলতে হয়নি সবাই করে ফেললো বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ রসুল আল্লাহর রসুল তিনি নেতা এবং যেমন তেমন নেতা নয় আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা তিনি চুক্তি করছেন এবং ও মানে অসম্মানের চুক্তি যে বলার শেষ নাই সকলেই মন খারাপ আর আল্লাহ করে আয়াত অবতীর্ণ করে বলছেন ফাতা না এই চুক্তির মাধ্যমে তোমাকে আমি স্পষ্ট জয় দিলাম আর সাহাবিরা বলছে এটা অপমান কর তোমরা কত ঢুকতে পাবো না মুসলমান ফেরত দিতে হবে ইত্যাদি 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 অপমান কর আর আল্লাহ করামাইদের অবতীর্ণ করছেন যে স্পষ্ট বিজয় তোমাদেরকে দান করলাম ও ব্যাখ্যা এখন দেওয়ার সময় নাই কেন স্পষ্ট বিজয় ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমি বলতে চাচ্ছি যে নেতা যখন কোনো কথা বলেন একটা সাধারণ মানুষের চিন্তাভাবনা আর নেতার চিন্তাভাবনা আকাশ পাতাল ফারাক সাধারণ পাবলিক যে একজন সদস্য মাত্র তার ঘরে কোনো দায়িত্ব নাই ও বললই বা কি না করলে কি ও আর কি আছে কাঁচা কম্বল ছেড়ে দিয়ে পালিয়ে গেল কিন্তু নেতা তার ওপরে লাখো মানুষের দায়িত্ব তাকে রক্ষা করার তাকে মেপে কথা বলতে হবে কউলু কওলান সাদিদা প্রত্যেকটি মেপে কথা বলতে হবে যে ঘটনা বাবরের মসজিদে আপনারা অ্যানালাইসিস করেছেন দরদ তো সকলেরই মসজিদ ভেঙে দিলো গ্রামে পঞ্চসাইজ লোকের মধ্যে 49000 লোক নামাজ পড়ে না অতএব কোনো মাথা ব্যথা নাই অতএব কোনো মাথা ব্যথা নাই মসজিদ তো নামাজ পড়ার জন্য তা নামাজই তো পড়ে না অতএব কোনো দরদ নাই কিন্তু মসজিদে কেউ যদি একটা ইট ভেঙেছে তা খুব মাথা ব্যথা সকলের দরদ থাকে কথা মসজিদ তো আল্লাহর ঘর দর থাকার কথা কিন্তু আমি আমরা এবং যারাই যে সমস্ত নেতৃবৃন্দের নাম আমি পূর্ব করলাম যারাই করেছেন তারা দূরদূর দূরদর্শিতায় পরিচয় দিয়েছেন পাবলিক যদি আবল তাবল কথা বলে কে দিন হিসাব দিতে হবে তাকে প্রত্যেকটা কথার প্রথম নম্বর কথা একটু নেতিবাচক কথা বলি যে যদি নেতা অযোগ্য মনে করেন নেতা করলে কেন যারাই করুক আরে তুমি কেন তুমি যদি অযোগ্য হয় তুমি দখল করো সে জায়গায় তোমার তো মুরাদ নাই তো বাড়িতে বসে বসে ফাটফাট কেন করছো কোনো কাজ তো তুমি করতে পারবে না নেতারা কোনো কাজ করছে তা তাতে এতক্ষণ পদ্মাসী হয় নেতা হও আর না হয় অনুগত হও নেতার যোগ্যতা অর্জন করো তুমি দুনিয়া নিয়ে বসে থাকবে আর ও গোটা দুনিয়ার দায়িত্ব বহন করবে তুমি নিজের দুনিয়া ব্যবসা বাণিজ্য সবকিছু করবে আর নেতার কোনো মানবেও না কথা আর কোনো কথা বলে দিলে তুমি তার বিরোধিতা করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে কাজের জন্য তোমাকে সৃষ্টি করিনি কাজের জন্য সৃষ্টি করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি যে রায় দিয়েছেন আমি তো মনে করি বর্তমান ভারতবর্ষের পরিস্থিতিতে সঠিক রায়টাই দিয়েছেন যদিও আমরা মসজিদ হারিয়েছি এরপরেও কতদূর গড়াবে আবার তো টিভি হবে কি হবে না হবে সেটা পরেকার কথা কিন্তু তৎকাল যারা এটা দিয়েছেন তিনি সঠিক রায় দিয়েছেন এবং প্রথমে যে সমস্ত ভূমিকাগুলি বেঁধেছেন সে ভূমিকাতেই স্পষ্ট করেছেন দিয়েছেন রায় কাদের পক্ষ উচিত পরিষ্কার বলেছেন ওখানে মন্দির ছিল না পরিষ্কার বলেছেন ওটা মসজিদ নির্মোহী আখড়ার দাবি ভিত্তিহীন সব কিছু বলার পরে বলছে ওদেরকেই দিলাম তার মানে কি জোর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমস্ত কিছু আমলা, তন্ত্র পুলিশ সব হাতের হাতে বিচারপতি গোটা দেশকে রক্ষা করার দায়িত্ব উনি মুসলমানদের হকে যদি ফাইসালা দিতে রক্তের গঙ্গা বয়ে যেত আগে থেকে বিজেপি নেতারা হুঙ্কার দিচ্ছে সোনার পরিবর্তে অস্ত্র কিনো সোনার পরিবর্তে অস্ত্র কিনো এবং অস্ত্র কিনাও রেখেছে আপনি বলেন একটা মসজিদকে মাচাতে গিয়ে তখনই প্রায় দশ হাজার বেশি লোক মারা গেছে আরো কত লক্ষ লোক মারতে চান রক্ত গঙ্গা বহা থেকে তিনি রক্ষা করেছেন কিন্তু তার আগে হক কথা সব বলে দিয়েছেন সব বলে দিয়েছেন কিছু বলতে বাকি রাখেননি এটা অন্যায় এটা অন্যায় মসজিদ ভাঙা অন্যায় সবকিছু অন্যায় তারপর রায় দিয়ে দিলেন একটাই কারণ রক্ত গঙ্গা বই দিয়া আর সেই জন্য অল ইন্ডিয়া জমিতে দেশের প্রেসিডেন্ট হসগার আলী ইমাম মাহেদি তার সাথে আমার চলনগত দিক থেকে মতপার্থক থাকতেই পারে ওনারও ভিডিও আমি শুনলাম যে সাংবাদিক সম্মেলনে উনি কথা বলেছেন সেটা হচ্ছে এটা মুসলমানদেরও জিত নয় একদম এই ভাষায় বলছেন এ মুসলমানদেরও জিত নয় হিন্দুদেরও জিত নয় জিত ভারতের তার মানে কি খুন হওয়া থেকে ভারতকে রক্ষা করা হয়েছে বাস অন্য কিছু না অন্য কিছু না লক্ষ্য আজকে বাবরি মসজিদের রায়ের পরেও আমরা যে নির্ভীকভাবে সমস্ত জায়গা চলাচল করতে পারছি এটা কিন্তু সম্ভব হতো না তার উল্টোটা হলে আর আপনি জানেন যে কোনো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় যে কোনো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় হ্যাঁ মানুষের মুখ দিয়ে আল্লাহ তালা বলান এটা আল্লাহ পক্ষ যে তার বড় মেহরবানি তারপরেও যেটা হক কথা সেটা বলতেই হবে যে অসংখ্য অন্ধ মানুষ যাদের নিজের ধর্মের প্রতি কতটা জ্ঞান আছে বলতে পারবো না অন্যের জায়গাতে উপাসনা যে সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য নয় এটা সব ধর্মেই বলা আছে হ্যাঁ এরপরেও জবরদখল করে তারা কত বড় যে ধার্মিক সেটা তো প্রশ্ন চেয়ে থাকে যায় বাবরি মসজিদ ভাঙার পরে দুজন বিখ্যাত লোক ইসলাম গ্রহণ করেছেন একজন হচ্ছে বলবীর সিং মোহাম্মদ আমির যে পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে কয়েকবার এসেছেন আগামী সতেরোই নভেম্বর হাওড়াতেও আসছেন ইনি প্রায় একশো মসজিদ পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন আর প্রায় হয়ে গেছে আশি পার হয়ে গেছে নিজে ইসলাম গ্রহণ করেছেন আর তারপরে তার সাথী যোগেন্দ্রনাথ সেও ইসলাম গ্রহণ করেছেন যোগেন্দ্রনাথের ইসলাম গ্রহণ শুনলে তো আপনি অবাক যাবেন আল্লাহর যে কোন কি আছে যাবে সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে ঘটনা পাগলা হয়ে পাগলা শেষকালে মায়ের উপরেও হামলা করতে শুরু করে দিল কোন ভারত সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কোথাও কোনো কাজ হয়নি শেষকালে অমুসলিম পরামর্শ দিল যে করিম সিদ্দিক নামে একজন আলেম আছে ওই এলাকায় ওর কাছে যাও উনি যদি দোয়া করতেন ভালো হয়ে যেতে পারে তার কাছে যখন নিয়ে যাওয়া হলো ইতিবৃত্ত শোনার পর উনি বললেন যে অপরাধ তো তুমি সৃষ্টিকর্তার পিছনে বিরুদ্ধে করেছ তিনি না ক্ষমা করলে আমাদের তো ক্ষমা করার পিছু নাই তো কি হবে সেটা তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে তাহলে সব পাপ মাফ হয়ে যাবে আর যেমন কালেমা পড়া সঙ্গে সঙ্গে তার পাগলামি শেষ নিজেই তখন তাড়াহুড়া করে কাপড় পড়তে শুরু করে দেয় আরো অনেক লোক ইসলাম গ্রহণ করেছে প্রায় ছ হাজার লোক ইসলাম গ্রহণ করেছে তার হাতে আপনি একটা মসজিদকে ভাঙার পরে এই রায়ের পরে কত লোক মুসলমান হয়েছে তা দেখেন আজকে প্রাক্তন দুনিয়ার সব লোক ইসলামের পক্ষে বলতে শুরু করেছে আরবিতে একটা প্রবাদ আছে মা আলফাজ বিহিল ও হ্যাঁ মর্যাদা এবং সম্মান তো সেটাই যেটা বিরোধীরা বলে আপনি যতই বলুন আজকে অমুসলিমদের নিরপেক্ষ লোকগুলা যেভাবে মুখ খুলতে শুরু করেছে এতে ইসলামেরই জয় হয়েছে আপনি অতটা প্রচার করতে পারতেন না যতটা ওরা প্রচার করছে এটা হক এটা হক এটা হক এটা হক তো আল্লাহ রাব্বুল আলমিন কিসের মাধ্যমে কি করতে চান আল্লাহই ভালো জানেন সুতরাং আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠাকটা রাখতে হবে রাস্তাঘাটে নামলে চলবে না কোনো কিছু না ভারত সরকার ভারত দেশের আইন অনুযায়ী আপনি সুপ্রিম কোর্টে রিভিউ করেন আন্তর্জাতিক আদালতে যান কিন্তু সব মানে শান্ত শান্তিপূর্ণভাবে আপনি ভাঙচুর করবেন কাউকে মারবেন কাউকে রাস্তা অবরোধ করবেন কাউকে কষ্ট দেবেন এর তো ইসলামের কোনো অনুমোদন নাই অনুমতি নাই অনুমতি থাকলে সে দলিলটা আমাদেরকে দিতে হবে সে দলিল আমাদেরকে দিতে হবে সেজন্য আমি আমার খোদবার শেষে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই শুধু এই স্পর্শ কাতর বলে কিছু না বলে নয় প্রত্যেকটা বিষয়ে যখনই কথা বলবেন যদি আপনি ক্ষতির সম্ভাবনা দেখেন তাহলে কথা বলবেন না বলবেন না আমি গত খোদবাতে বলেছিলাম যে একজন মুসলিমের রক্তের এবং সম্মানের দাম কাবা ঘরের থেকেও বেশি এটা আল্লাহ রসুল নিজে বলেছেন একজন মুসলমানের রক্তের এবং সম্মানের দাম কাবা ঘরের থেকেও বেশি যারা দিনরাত রাত মুসলমানদের গিবোধ করে যারা দিন রাত আপসে মুসলমানরা মারামারি করে আর তারপরে মসজিদের একখান ইট খুললে তখন তাদের খুন চেপে যায় মাস্তানগুলো আর আমাদের স্থূল বুদ্ধির কিছু মূল বিষয় আছে তারা বলে যে মসজিদ মাদ্রাসা যদি রক্ষা করতে পারে তো একমাত্র ওই মস্তানগুলাই করতে পারে যারা নামাজ পড়ে না তোমরা কি করবা ও রক্ষার আমাদের কোনো প্রয়োজন নাই আল্লাহর ঘর কিভাবে রক্ষা করবে ভাঙবে নাই করবে সেটা আল্লাহ ভালো জানেন আমাদের ওই সমস্ত বেয়াদব লোকেদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নাই সুতরাং কথা আমরা মেপে বলবো আমার পার্সোনাল ইস্যু হোক দুই ভাইয়ের মধ্যে ইস্যু হোক গ্রামের ইস্যু হোক যা কথা বলবো হিসাব করে কথা বলবো আগুন লাগানোর কথা নয় আগুন নিভানোর কথা আগুন নিভানোর কথা আগুন লাগানোর কথা বলা ইসলাম বলেনি কোনো সময়ের জন্য হ্যাঁ কেউ যদি আগুন লাগাতে এসে আসে তাহলে বাধা দেওয়ার কথা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ হল যত যুদ্ধ করেছেন সেই যুদ্ধগুলো আক্রমণাত্মক ছিল না রক্ষাত্মক ছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে যে আল্লাহ রসুল্লাহ আক্রমণ করেছিলেন না হামলা করতে এসেছে রক্ষা করেছিলেন নি যুদ্ধ হয়েছে সঠিক কথা এটাই যে আল্লাহ রসুল সাল্লাহকায়ালি ইসলাম যত যুদ্ধ করেছেন রক্ষণাত্মক তিনি আটকেছেন কোন জায়গায় প্রস্তুতি নিচ্ছেন তা আগে গিয়ে সেগুলোকে না নাহলে আল্লাহ রসুল যদি খুন করতে চাইতেন প্রচুর লোককে খুন করতে পারতেন মক্কা দিনে তিনি সবকে মাফ করে দিয়েছেন সবকে মাফ করে দিয়েছেন আমাদেরকে দেখতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যারা এই অপকর্ম করেছে আল্লাহ তুমি তার দুনিয়াতে বিচার প্রচুর লোক অন্ধ হয়ে গেছিল বাবা ধ্বংসের পরে এবারও কত কি হবে হোক না আল্লাহ যেখানে আজান হয়েছে যেখানে নামাজ হয়েছে সেই জায়গাতে মন্দির হবে ফায়সলা তো আল্লাহ করবে কারণ অধিকার তো তার ধর্ব হচ্ছে আমাদের কি الله رب العالمين لك أشي سي بي بس سوبر دكتور الله ترى سيس تبوي كم كورين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ইসমিল্লাহমাদিমির করুন আল্লাহ রাবুল আলমী নবী সাল্লামকে বলছেন তুমি আল্লাহর জন্যই ধৈর্য অবলম্বন করো আর ওরা যা করছে করুন তারা যে চক্রান্ত করছে তার জন্য নিজেকে খুব অসহায় ভেব না নিজেকে নিজের সংকীর্ণতার শিকার হবো না আল্লাহ নিজে বলছেন

আপনাদের সকলের তো ভাই প্রায় মুখস্ত ও মাকার ও মাকার আল্লাহ আল্লাহ খৈরুল দিন তারা চক্রান্ত করে আর আল্লাহ চক্রান্ত কারা করার চক্রান্তকারীদেরকে প্রতিহত করেন আর তিনি হচ্ছেন উত্তম প্রকৌশলী সুতরাং আল্লাহ তালা এর পিছনে এর পিছনে যে কি রহস্য আছে আল্লাহ রব আলম ভালো করে জানেন আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ আমরা অঘোষিত একটা মুসলিম দেশের নাগরিক তোমার প্রতি ইমান এনেছি তোমার নবীকে দেখেনি তোমার 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 রসুলকে দেখেনি সাহাবাই কেরামদের দেখেনি এরপরেও তোমার প্রতি ইমানের প্রতি বিচল তোমা তুমি আমাদের প্রতি রহম করো আমাদেরকে আমাদের উপরে এমন লোককে নেতা বাইরে না যারা দয়া না আমাদের প্রতি অত্যাচার করবে আর আমাদের আমাদেরকে যেন আমাদেরকে যেন ফিতনার শিকার না হয় না হতে হয় সেটা তুমি ব্যবস্থা করো আমাদের মধ্যে ইমানের যে দুর্বলতা আছে যে ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ বিশ্বকে ক্ষমা করো আল্লাহ মাসিমানা খুশিয়া মাতা হুলে বিশিক অমিন